আমার নাম আবু সাইদ। ওখানে ইতালি যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করতাম টুকিটাকি, কাগজ ছিল না। ওখানে 10 বছর ছিলাম। এখন দেখতেছি আমি দেনা হয়ে যাইতেছি, এরপরে দেখি কী করবো। এরপরে লাস্ট আমাদের মসজিদের থেকে কিছু টাকা ধার উঠাইয়া পাবলিকের থেকে বিমান ভাড়া দিয়া তারপরে বাংলাদেশে আসছে। দেশে এসে কী করবো না করবো তখন তো টেনশনে আসছে। তো টেনশনে থাকার পরে দিয়া যখন ওইদিকের একটা খবর পাইলাম প্রত্যাশার, আমি প্রত্যুষের ফিল্ড অর্গানাইজার হিসেবে কেরানীগঞ্জের দায়িত্বে আছি। আমার মূলত কাজটা হচ্ছে একজন বেনিফিশিয়ারি কিংবা একজন ইউরোপ ফেরত অভিবাসীকে আইডেন্টিফাই করা। মূলত আমরা আমাদের প্রত্যাশা থেকে একটা রিটার্নিকে 3 ধরনের সেবা দিয়ে থাকি, মনসামাজিক, সামাজিক এবং অর্থনৈতিক। এই স্বাস্থ্যসেবাটা পেয়ে সে তখন একটা ভরসার জায়গা খুঁজে পায়, সে প্রত্যাশাকে তখন ভরসা করতে শিখে। এরপরে দিয়া ব্যবসা বাণিজ্যের ব্যাপারে কইলো, দাদা একটা কিছু করেন তাইলে আমরা দেখব। তো এই বন্ধু বান্ধবতে কিছু আবার প্রত্যাশা দিল, কিছু দেওয়ার পরে দিয়া মোটামুটি একটু সামনের দিকে উগাইতেছি। ইয়ার মধ্যে ক্লাস করলাম ব্যবসা কীভাবে করতে হবে, ব্যবসা কীভাবে আয় করতে হইব, ব্যবসা কীভাবে আয় করতে হবে, ব্যবসা কীভাবে লস হবে, কতজন লোককে বা হয়তো একটা ব্যবসা দিয়ে চালানো যাবে, এইসব ক্লাস করাইলো 4-5 দিন। তখন তিনি জানান যে আসলে আমি আমার বয়সের শুরুর দিকে যদি এই ট্রেনিংটা পেতাম তাহলে হয়তো বা আমার জীবনে এখন অন্যরকম থাকতো। পরে দিয়ে একটা আমার ব্যবসার জন্য একটা সালাম দিয়েছে, 80,000 টাকা দিয়েছে। এই দোকানটা খুবই সুন্দরভাবে চলছে এবং এলাকার মধ্যে খুবই পপুলার, তার ছেলে মেয়ে সবাই ভালো জায়গায় পড়াশোনা করতেছেন। তো পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে এবং ওভারঅল সব বিষয়ে সে ভালো আছেন এবং সে তার খুশিটা, তার সুখটা সে তার কথাবার্তায় সবসময় আমাদের কাছে প্রকাশ করেন। একজন অভিবাসী যখন ফেরত চলে আসে তখন তার গ্রহণযোগ্যতা প্রথমে যেমন ছিল, তারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে খুব সুন্দরভাবে গ্রহণ করে, কিন্তু পরবর্তীতে সেই গ্রহণযোগ্যতাটা আসলে অনেকাংশে কমে যায়। এই ধরনের কিছু পাবো বা এই ধরনের ওখানে কল্পনা করতে পারে না। আমি ইতালির চেয়ে এখানে মোটামুটি ভালো করতে পারতেছি, এখানকার কাগজপাতি আছে, ব্যবসা বাণিজ্য।